কোনো মাটির মূর্তি নয়। বাঁকুড়ার শিমলাপালের পারশোলা কুকরাকন্দর আর রানীবাঁধের আক্ষুটা গ্রামের মল্লিক বাড়িতে দেবী দুর্গা পূজিতা হন পটচিত্রে। মল্লিক বাড়ির ব্যতিক্রমী এই পুজোকে ঘিরে আনন্দোৎসবে মেতে ওঠেন সংশ্লিষ্ট এলাকার মানুষ। মল্লিক পরিবার সূত্রে খবর, 280 বছরেরও বেশি আগের কথা। হুগলির গোঘাটের শ্যামবাজার ফুলুই গ্রামে মহামারীর প্রকোপ দেখা দিলে বাঁকুড়ার শিমলাপালের পারশোলা গ্রামে চলে আসেন পেশায় ব্যবসায়ী জনৈক ক্ষেত্রমোহন মল্লিক ও তার পরিবারের সদস্যরা। এখানে এসে স্থানীয় রাজার কাছ থেকে পারশোলা, কুকরাকন্দর, আক্ষুটা সহ 22টি মৌজা কেনেন। এর আগে শ্যামবাজার ফুলুই গ্রামের মল্লিক বাড়িতে দেবী দুর্গার প্রস্তর মূর্তিতে মহা ধুমধামে পুজো হতো। পরে সেই মূর্তি পারশোলা গ্রামে আনার চেষ্টা করলে স্থানীয়দের কাছ থেকে বাধা পান। পরে কুলগুরুর নির্দেশে পটচিত্র অঙ্কন করে দেবী দুর্গার আরাধনা শুরু হয়। সেই প্রথা এখনো চলে আসছে। তবে পরবর্তী সময়ে মল্লিক পরিবারের সদস্যরা আক্ষুটা ও কুকরাকন্দরে ছড়িয়ে পড়ায় একইভাবে ওই দুই জায়গাতেও পটচিত্রে দেবী আরাধনা শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আমাদের পটে পূজাটা হচ্ছে মানে যখন ওখান থেকে পাঠশালাকে ওরা আসে বসবাস করতে আরম্ভ করলো, পাঠশালায় আসে, তখন পাঠশালাতে ওরা বলল যে মানে ক্ষেত্রমোহন মল্লিক আর কি, উনি বললেন যে আমরা ওখানে তো আমাদের পূজা আছে, তাহলে আমরা এখানে পূজা করতে চাই। তখন গুরুদেব বললেন যে তোমাদের তো ওখানে নিত্য পূজা হচ্ছে, পাথরের মূর্তি আছে, তাহলে এখানে আর মূর্তি করা চলবে না, তোমাদের তোমাদের পটে পূজা করতে হবে। সেই জন্যে ওই অনুকরণে এখানে পট করা হলো। শুধু পটচিত্র নয়, ক্ষেত্রমোহন মল্লিকের হাত দিয়ে শুরু হওয়া এই পুজোর নিয়মকানুনেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। সপ্তমী থেকে নবমীতে আখ কুমড়ো বলির পাশাপাশি সন্ধিক্ষণে ছাগ বলির প্রথা এখনও বজায় আছে। তবে ঘট বিসর্জন থেকে সিঁদুর খেলা সবকিছুই রাতের বেলায় অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। কুকরাকন্দর গ্রামের মল্লিক বাড়ির সদস্যা বন্দনা মল্লিক বলেন, পুরনো ইতিহাস আছে যেহেতু পটে হচ্ছে, এটা সব কিছুর থেকে ভিন্ন। তো এটা আমাদের যেটা পূর্বপুরুষদের হয়ে এসছে ফুলুই শ্যামবাজারে, সেখানে আমাদের এখনও আদি মূর্তি শিলামূর্তি আছে। তো সেখানে আমি তো এখানে বউ, তাহলে আমি শ্বশুরমশাইয়ের কাছ থেকে গল্পগুলো শুনেছি। তো ওখানে শিলামূর্তিটা ওখানে গ্রামবাসীরা বাধা দেয় আনার জন্য, তাহলে ওখান থেকে যেহেতু আমরা এখানে চলে এসেছি আমাদের বংশধররা, তাহলে এখানে যেহেতু পুজো হচ্ছে, তাহলে আপনার ওই মূর্তিটা যখন বাধা দেয় পূজারা, তখন এখানে গুরুদেবের আদেশ দিল যেখানে মানে কোনো প্রতিমা মাটি চলবে না, তাহলে কি অপশন দিল ওই পটের তৈরি আঁকা ছবি। এমনকি দুর্গা থেকে শুরু করে আমাদের সব কিছুই পটে হয়, প্রতিটা পূজায় আমাদের পটে হয়। এবারে এখানে আমাদের অন্য মূর্তি পূজার থেকে প্রায় সবটাই আলাদা, অনেক কিছুই আলাদা, সব কিছু পঞ্জিকা মতো হয় নিয়মমাফিক। বাজারের পুজো যেমন প্যান্ডেলের ভিড়, এখন তো কিন্তু মানে আমরা ঘটনা থেকে শুরু করে প্রতিটা কাজ নিজে হাতে করি। একবারে ফল কাটা থেকে শুরু করে পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত, মণ্ডপ সাজানো থেকে শেষ পর্যন্ত আমরা প্রতিটা মানে ঘরের সব বউরা সবাই নিজেরা হাতে হাতে করি। এটা আমাদের আলাদা বৈশিষ্ট্য। অন্য পুজো দিনের বেলা অষ্টমী পুজোর পরে রাত্রিবেলা যখন প্রথম খ্যান হয়, তখন আমাদের আবার ছাগ বলি হয় বা কুমড়ো বলি, আঁখ বলি, জামির বলি, যেগুলো বলি হয়। আবার নবমীতেও বলি হয় পুজোর পরে। আবার দশমীতেও আমাদের সব কিছু যেমন মায়ের বিদায় হয়, যেমন আমরা মেয়েকে কনকাঞ্জলি দিয়ে বিদায় করি, সেম আমাদের মায়ের বিদায় হয় কনকাঞ্জলি নিয়ে আমরা। তারপর আমাদের তো প্রতিমা বিসর্জন হয় না, তারপর সিঁদুর খেলার পর আমাদের ঘট বিসর্জন হয়। সবাই প্রতিমা বিসর্জনের যে আনন্দটা উপভোগ করে, আমরা ঘট বিসর্জনে তার দ্বিগুণ আনন্দ উপভোগ করি। সিঁদুর খেলাটা আমাদের সবার দেখেছি দিনের বেলাতে হয়, আমাদের কিন্তু রাত্রিবেলায় ঘট বিসর্জনের পরেই হয়। মাকে ওই কনকাঞ্জলি দিয়ে বিদায় করার পরে আমাদের সিঁদুর খেলাটা হয়। বিসর্জন কি রাতেই হয়? আমাদের রাত্রে হয়। দিনের বেলায় পঞ্জিকা মতে আমাদের ঘটে যেমন পুরোহিতরা করে, সেটা করে দেওয়ার পরে আমাদের ঘট নিয়ে বেরোনো হয় রাত্রিবেলায়। যে আমার তো বিয়ে হয়ে গেলো প্রায় 19 বছর, 19 বছর একইভাবে চলে আসছে। দক্ষিণ বাঁকুড়া দর্পণ।